একটু একটু করে পারছে গরমের তীব্রতা সময় অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার পরিহার করে হালকা খাবার খাওয়া উচিত প্রিয় বন্ধুরা এই গরমে আপনি ঠিক কি করবেন আর কোন খাবারগুলিকে এড়িয়ে চলবেন সুস্থ থাকতে হলে মূলত এটাই জানাবো আজকের এই ভিডিওটিতে আমাদের সাথে যুক্ত হতে এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখুন এতে করে এই সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর ভিডিওটি যদি মনে করেন উপকারী তবে লাইক কমেন্ট আর শেয়ার করুন বেশি করে এতে করে আপনি যেমন সচেতন হবেন বা সচেতন থাকবেন আপনার আশেপাশে থাকা মানুষগুলিও সুস্থ থাকবে এই গরমে চিনি মধু অথবা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন কারণ এই খাবারগুলি শরীরকে উত্তপ্ত করে গরম যতটা বাড়ছে বিভিন্ন স্থানে লেবু সহ নানা ফল পাকড়া দিয়ে শরবত পানিয়ে বিক্রি করা দেখা যাচ্ছে এগুলি অপরিচ্ছন্ন অবস্থায় তৈরি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় যা আমাদের অনেক রোগে আক্রান্ত করতে বাধ্য হয় অতিরিক্ত তেল গ্রহণ থেকে বিরত থাকুন ডুবো তেলে ভাজা খাবার একদমই খাবেন না ঘি মাখন পনির মেনোজ ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে বিরত থাকুন পোলাও ও কাচি বিরিয়ানি সহ গরু ও খাসির মাংস ভুনা খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত গরমে ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকুন বাহিরের কোমল পানীয় এর পরিবর্তে ডাবের পানি গ্রহণ করুন এমন খাবার খেতে হবে যাতে খাবার অতি দ্রুত হজম হয় বাইরে থেকে ঘরে আসা মাত্রই ঠান্ডা পানি বা খাবার খাওয়া একদমই ঠিক নয় গরমের শুকনো ফল খাওয়া থেকে বিরত থাকুন কারণ গরমের শুকনো ফল শরীরকে ডিহাইড্রেটেড করে তাই এ সময় শুকনো ফল না খাওয়াই শরীরের পক্ষে ভালো হবে তাই প্রিয় বন্ধুরা মনে রাখবেন প্রচণ্ড গরমে দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপরেই নির্ভর করবে আপনার শারীরিক সুস্থতা তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন বেশি করে আর অবশ্যই এই গরমে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন আর কোন খাবারগুলো খাবেন তা প্রত্যেকে জানাই জরুরি তাই বলছি শেয়ার করুন নিজে সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন পরবর্তী আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ